Hello everyone, this is Ifti. আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে যে চ্যানেলটি ডিলিট করতে যাচ্ছেন সেই চ্যানেলটিতে লগ ইন করা থাকা অবস্থায় ডান পাশে আইকনটিতে ক্লিক করবেন, দেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পর নিচ থেকে সেটিংস আইকনটিতে ক্লিক করবেন, দেন চ্যানেল, অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আসার পর নিচের দিকে একটি স্ক্রল করবেন, তারপর এখানে দেখাচ্ছে রিমুভ ইউটিউব কন্টেন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেলে লগ ইন করতে বলবে। সো আমি আমার জিমেলে লগ ইন করছি, আপনি আপনার জিমেলে লগ ইন করে নেবেন। জিমেইল লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন দেখাচ্ছে, আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট অ্যান্ড সেকেন্ড অপশনটা হচ্ছে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। সো যেহেতু আমরা চ্যানেলটি ডিলিট করবো, সো আমরা দ্বিতীয় অপশনটা চুজ করবো, দেন দুইটাই চেকবক্স ক্লিক করে দেব। তারপর হচ্ছে ডিলিট মাই কন্টেন্ট, এখানে আপনার চ্যানেলের নামটি লিখতে হবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলের নাম, আমরা আবার চ্যানেলের নামটি লিখব, দেন ডিলিট কন্টেন্টে ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউর কন্টেন্ট হ্যাজ বিন ডিলিটেড। এটা নর্মালি এক দুই মিনিট থেকে 24 ঘন্টাও লাগতে পারে সর্বোচ্চ আপনার চ্যানেলটা প্রপারলি ডিলিট হইতে। সো আপনি একটু ওয়েট করবেন, আপনার চ্যানেল প্রপারলি ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।